আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে রসায়নের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সম্পর্কে আমরা জানব। ল্যাবরেটরিতে প্রবেশের নিয়ম সম্পর্কে আমরা প্রথমে জানতেছি। ল্যাবরেটরি প্রথমে প্রবেশের নিয়ম হচ্ছে অ্যাপ্রন বা অ্যাপ্রন পরিধান করতে হবে, এতে করে ল্যাবরেটরির কাজ করার মানসিক প্রস্তুতি সৃষ্টি হয়, এতে করে ল্যাবরেটরিতে কোনো রকম সমস্যা সৃষ্টি হয় না এবং রাসায়নিক দ্রব্য থেকে পোশাককে রক্ষা করা যায়। দুই নম্বরে হচ্ছে নিরাপদ চশমা। দুই নম্বরে নিরাপদ চশমা পরতে হবে, এতে রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্টি ধোঁয়া চোখে প্রবেশ করতে পারে না। মাস্ক পরতে হবে যাতে ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট গ্যাস শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের দেহে প্রবেশ করতে না পারে। তারপর হচ্ছে গ্লাভস পরতে হবে, এতে অ্যাসিড ক্ষার ইত্যাদি দ্রব্যাদি আমাদের হাতের সংস্পর্শে না আসে। খোলা চুলে ল্যাবরেটরিতে প্রবেশ করা যাবে না। ক্যাপ পরিধান করতে হবে। জুতা পায়ে প্রবেশ করতে হবে। ল্যাবরেটরিতে কাজ করার সময় দরজা জানালা খুলে কাজ করতে হবে। তারপর আমরা জানব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। এদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না। এদের ঘনমাত্রার নিয়ম, এদের ঘনমাত্রা দীর্ঘ দিন ধরে অপরিবর্তিত থাকে। এদেরকে নিক্তির ওজন দ্বারা ওজন করা হলে নিক্তির কোনো ক্ষয় হয় না। যেমন হচ্ছে এখানে পটাশিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম ডাইঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট। তারপর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে। এদের ঘনমাত্রা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকে না। এদেরকে নিক্তির, হ্যাঁ, এদেরকে কী করা হয়, নিক্তির তো ওজন করা হলে নিক্তির ক্ষয় হয়। যেমন বাণিজ্যিক হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ম্যাঙ্গানিস অক্সাইড। এই ছিল আমাদের আজকের ক্লাস, প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আমরা প্রথমে জানলাম কি ল্যাবরেটরিতে প্রবেশের নিয়ম, তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারপরে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ।